জেলা মোটরযান অফিসে বিক্ষোভ দেখালেন টোটো মালিক ও চালকরা। শনিবার কোচবিহার সাগরদিঘি পাড়ে জেলা মোটরযান অফিসে তৃণমূলের টোটো ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। সম্প্রতি জেলা মোটরযান অফিস থেকে টোটো সংক্রান্ত নতুন নির্দেশিকা দেওয়া হয় বলে জানা গিয়েছে। চালকদের দাবি, সেখানে জানানো হয়েছে পুরনো টোটো পাল্টে নতুন করে আয় প্রুফ করা টোটো নিতে হবে। তাদের অভিযোগ, টোটো কেনার জন্য নির্দিষ্টভাবে কোম্পানির নাম না বলে ডিলারদের কথা জানানো হয়েছে জেলা আরটিও থেকে, কিন্তু টোটো চালকরা তাতে রাজি নয়। এর প্রতিবাদে আজ তারা বিক্ষোভ দেখান। দাঁড়াবে না, এটা হচ্ছে আপনার, আমি তো বললাম এটা হচ্ছে টোটাল মোটর ভেহিকলস অ্যাক্ট রুলস এ চলে আসে ব্যাপারটাকে। এটা হচ্ছে ইট শুড বি কাম আন্ডার দ্য মোটর ভেহিকলস অ্যাক্ট অ্যান্ড রুলস। এটা রেজিস্ট্রেশন দেওয়া হবে গাড়ি প্লাস ইন্স্যুরেন্স পারমিট 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 সাথে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। এটা শুনুন তো, যে হচ্ছে যখন এখানে রেগুলারেশন নিয়ে আসবো তখন তো যারা বেআইনি তো সরে যেতে হবে আগে, যখন আইনে চলে আসবে একটা জিনিস, ধরেন আপনার 400 গাড়ি 500 গাড়ি যখন রেজিস্ট্রেশন হয়ে আসবে তাহলে তো আলটিমেটলি তাদেরকে সরে যেতে হবে।